এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি একাদশীর দিনের সুস্বাদু একটি সবজি রেসিপি। রেসিপিটি শেয়ার করার জন্য ফুলকপিগুলো ভালো করে ধুয়ে ডুবো তেলে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। এই রেসিপিটি শেয়ার করার জন্য গরম তেলে তেজপাতা, শুকনা মরিচ, জিরা ফোড়ন মোটামুটি ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেওয়া হচ্ছে টমেটোর পেস্ট। দিয়ে দেওয়া হচ্ছে কাঁচা মরিচ বাটা। দিয়ে দেওয়া হচ্ছে আদা বাটা। কিছুটা সময় ভেজে নিয়ে দিয়ে দেওয়া হচ্ছে পিস করে রাখা আলু আর কাঁচা কলা। এর সাথে দিয়ে দেওয়া হচ্ছে পিস করে রাখা মিষ্টি লাউ। দিয়ে দেওয়া হয়েছে টেস্ট অনুযায়ী লবণ। কিছু টাইম ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি জল। সবজিগুলো মোটামুটি ভালোই সিদ্ধ হয়ে গেলে দিয়ে দেওয়া হচ্ছে ভেজে রাখা ফুলকপি। সবজিটা হয়ে আসার 1 থেকে 1.5 মিনিট আগে দিয়ে দেওয়া হয়েছিল অল্প পরিমাণে চিনি আর কিছুটা ঘি। একাদশীর দিনের ভিন্ন ভিন্ন সুস্বাদু রেসিপি আর বিভিন্ন রকম নিরামিষ রেসিপিগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।